নাই, 25টা মামলার হুলি আমি মাথায় নিয়ে ঘুরি। আমি জানি রাতে আমি যখন বাড়িতে ঘুমাইতে পারি না, তখন আমি বুঝি আমার ভাইদের কি কষ্ট, তখন আমি বুঝি আমার বোনের কি কষ্ট। যখন আমার ভাইকে তুলে নিয়ে যায়, 4-5 দিন পরে কোনো খবর পাই না, থানায় থেকে থানায় ঘুরতে থাকি, এক থানা বলে র‍্যাব নিয়ে গেছে, র‍্যাব বলে অমুক থানা নিয়ে গেছে, সেই ভাইকে আর খুঁজে পাই না, তখন আমি বুঝি কি কষ্ট। আজকে আমার সঙ্গে আমার বোন আছেন, তার স্বামী ছাত্র দলের নেতা, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা 4-5-6 দিন তার কোনো খবর পাই নাই। যখন বারবার প্রেস কনফারেন্স করা হয়েছে, বারবার গণমাধ্যমে বলা হয়েছে, আমাদের দলের মহাসচিব বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা টকশো করি আমরা বলেছি, তারপরে 7-8 দিন পরে তাকে থানায় প্রডিউস করা হয়। আমি নিজে তার জামিন করায় নিয়ে আসি, জামিন করানোর পরে যখন সেই জামিনের আদেশ নিয়ে আমরা জেলখানায় যাই, সেইখান থেকে তাকে র‍্যাব ধরে নিয়ে তুলে চলে যায়, আবারও 4-5 দিনের জন্য সে নিখোঁজ হয়ে যায়। এইরকম জীবন কি আপনারা আরেকবার চান? না। যে কোনো মূল্যে তাহলে আপনার ভোট আপনাকে তাহলে রক্ষা করতে হবে। একটা দিন আপনারা কেন্দ্র পাহারা দেন আমার ভাইয়েরা, আমরা বাকি 5 বছর আপনাদের জানমালের দায়িত্ব। আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড যেটা গত 10 বছর ধরে স্থগির হয়ে আছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব নিলাম। আপনারা আমাদেরকে যেই নির্বাচন মনোনীত হোক সেটা কোনো বিষয় না, ধানের শীষ নিয়ে যে আসবে তার সাথে কি আপনারা আছেন? এইবার আর কোন ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নয়, এইবার আর কোন দলাদলি ভিতরের শত্রুতার বিষয় নয়, এইবার হলো আমার মায়ের নির্বাচন, এইবার আমার ভাইয়ের নির্বাচন, এইবার আমার ধানের শীষের নির্বাচন। এই নির্বাচনে যদি টিকতে পারি আমরা টিকে যাব, আর যদি এই নির্বাচন তারা দখল করে নেয়, আমাদের একজনের জীবনও আর থাকবে না। মনোনয়ন পত্র নিয়ে যায় আমার ভাই, তার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গা নদীতে, এইটাই কি হওয়ার কথা? এই যে লাশ ভাসে আমার ভাইদের, এই যে গুম হয়ে যায় আমার ভাইরা, এইটা এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এই জন্য 52 সালে আমার বাবা ভাষা আন্দোলন করেছিল, এই জন্য 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল না। সুতরাং যদি আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন, যদি সংবিধানের মৌলিক অধিকারে বিশ্বাস করেন, আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনারা ওয়াদা করেন, আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনারা একদিনে কেন্দ্র পাহারার এক, আমি আবারও বলছি, 5 বছরের জানমালের সমস্ত দায়িত্ব আমরা নিলাম। আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ, দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন, দীর্ঘ সময় ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।